আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে ট্রান্সফরমারের এলটি এবং এসটি, আসলে এসটি কি আর এলটি কি, সেটি আমি আপনাদের বোঝাবো। অথবা অনেকেই এই বিষয়ে আমাকে কমেন্ট করেছেন, এই জন্য আমার এই ভিডিওটি করা। তো যাই হোক, আমি আপনাদের বোঝাচ্ছি যে আমরা এসটি সাইট বলতে বুঝি হলো প্রাইমারি সাইট, এসটি সাইটটা বলতে বুঝি প্রাইমারি সাইট, আর এলটি সাইটটা আমরা বুঝি হলো সেকেন্ডারি সাইট। তো আমার প্রাইমারি সাইটটা হচ্ছে এসটি। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এসটি আসলে কি রকম। ধরেন যে এখানে এসটি তে আমার তিনটি কেবল আসছে, তো একটা রেড ফেজ, এটা রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ। তো এই তিনটা ফেজ আমার এই এসটি কেবল দিয়ে এখানে আসছে। তো এই তিনটা ফেজ আসার পর এখানে কিন্তু তিনটা ফেজ আসছে, এখানে কোনো নিউট্রাল আসে না। তো আমরা জানি যে এসটি তে কোনো নিউট্রাল আসে না, ট্রান্সফরমারের প্রাইমারি ফেজই আসে। তো এখন তিনটা ফেজ আসলো, তো আপনি কিভাবে বুঝবেন যে এটা এসটি? তো আপনারা এখানে এই কেবল কিন্তু রেড কালারের কেবল থাকে এবং ব্ল্যাক কালারও থাকে। তো যাই হোক, কালার যেটাই হোক, তবে আপনারা বুঝবেন যে ট্রান্সফরমার কি স্টেপ আপ না স্টেপ ডাউন। তো সেটা বোঝার জন্য আপনি বুঝতে পারবেন যদি এসটিটা আপনারা যদি এই বুশিং এর যে বুশিংটা দেখতেছেন এটা এসটি বুশিং। তো যদি আপনার প্রাইমারি সাইডে আপনার বড় বুশিংগুলি থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে এটা হচ্ছে এলো আপনার স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো যাই হোক, আর যদি সেকেন্ডারি সাইডে আপনার বুশিং বড় থাকে তো, আর প্রাইমারি সাইডে যদি আপনার বুশিং ছোট থাকে তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। তো এটা ধরার জন্য, তো যারা কাজ করে তারা অবশ্যই জানে। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে তিনটা ফেজ, এটা তিনটা ফেজ আসছে, তিনটা ফেজ আসে আপনার আপনার প্রাইমারি সাইডে লাগছে। তো এখানে সেকেন্ডারি সাইডে, সেকেন্ডারি সাইডে কি কি হচ্ছে সেটা দেখাচ্ছি। আর এটি হচ্ছে হলো কনজারভেটর ট্যাঙ্ক, যেটা হলো ট্রান্সফরমার যদি অতিরিক্ত হিট হয় তো সেক্ষেত্রে তেল দাদেন এখানে আসতে পারে, এটাই বাস এই ট্যাঙ্কের মধ্যে আসে। আর এটা হচ্ছে হলো আবার সিলিকা জেল বা বর্ষার যে ধরেন আপনার যখন তেল যায় এখানে আসবে ট্যাঙ্কির ভিতরে, ট্যাঙ্কির ভিতরে তো একটা হাওয়া আছে, তো হাওয়াটা এখান থেকে বের হয়ে যায়। যখন আবার তেল ঠান্ডা হয় তখন কিন্তু আপনার এই তেলটা নিচে নামে, আর নিচে নামার সময় ও বাইরের যে হাওয়াটা থাকে সেটা কিন্তু আবার ভিতরে প্রবেশ করার সময় যেন আপনার জলীয় বাষ্প যেন ভিতরে না যেতে পারে, তো সেজন্য আসলে সিলিকা জেল ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে সিলিকা জেলের কাজ। তো এখন আপনি আপনাদের আরেকটি দেখাবো, সেটা হচ্ছে এলটি সাইড। তো এলটি সাইডটা দেখুন আপনি, যে এলটি সাইডে 1 2 3 4টি বুশিং থাকে। তো এলটি সাইডে 4টি বুশিং থাকে। তো 4টি বুশিং থাকার কারণ হচ্ছে যে এখানে কিন্তু নিউট্রাল আছে, তো এখানে এখানে নিউট্রাল আছে। তো আমরা সবাই জানি যে রেড ফেজটা থাকে সবসময় হলো ডান সাইডে। তো এটা যদি আপনার রেড ফেজ হয়, রেড ফেজের ডান সাইডে থাকে হলে আপনার নিউট্রাল বুশিং। তো আমরা এখানে ফলো করবো যে আমরা দাঁড়ানোর পর একসময় এই ট্রান্সফরমারের ফেজ দিকে এইভাবে দাঁড়াবো এবং ফ্রন্ট সাইডের দিকে দাঁড়াবো, যে আপনার সেকেন্ডারি সাইডের এইভাবে দাঁড়াবো। এইভাবে দাঁড়ানোর পর হাতের ডান সাইডের যে বুশিংটা থাকে যদি কোনো নাম্বার না থাকে তো সেক্ষেত্রে আমি কীভাবে চিনবেন? তো অবশ্যই হাতের ডান সাইডে হলো আপনার নিউট্রাল থাকে, নিউট্রাল বুশিং হয়, এবং ডান সাইডের পাশেরটাই হয় রেড রেড ফেজ। ডান সাইডের পাশেরটাই হয় বাম সাইডে, ডান সাইডের বাম পাশের প্রথমটাই হয় রেড ফেজ এবং মাঝখানেটা ইয়েলো, তারপরে হয় ব্লু, মানে একবারে বাম সাইডেরটা হয় ব্লু ফেজ। তো এইগুলি আসলে আসলে চিনার পরিচয়, আপনারা এইগুলি দেখলে বুঝতে পারবেন। তো সেকেন্ডারি সাইট এবং আপনার প্রাইমারি সাইটটা আসলে আপনারা বুঝলেন, যে যদি কেউ না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আমার সাথে কোনো যোগাযোগ করবেন। আর বিশেষ করে যদি আপনাদের ট্রান্সফরমার নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আরেকটি জিনিসের সাথে পরিচয় করে দিই, এটি হচ্ছে একটি রেডিয়েটর। রেডিয়েটর বলতে এটা হচ্ছে এয়ার টাইট, এটা বাইরের যে ন্যাচারাল যে হাওয়া আছে বা ন্যাচারাল যে বাতাস আছে বাতাসের সাথে এই তেলটাকে ঠান্ডা করে রাখে, ব্যাস এটাই। তো সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।